তোমরা কেমন আছো? গতদিন আমি যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে আমি তোমাদের একক পারদর্শিতার অভিক্ষা কিভাবে করতে হয়, একক পারদর্শিতার অভিক্ষা কেন আমরা করি, এবং এই পারদর্শিতা করার ফলে ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষকেরা কিভাবে তারা বুঝতে পারেন যে তারা যে কাজটা করছে ক্লাসরুম টিচিং এর মধ্যে সেটা কতটা সাফল্যতার দিকে যাচ্ছে, কতটা সাফল্য পাচ্ছে ছেলেমেয়েরা, সেটা দেখার জন্যই আমরা পারদর্শিতার অভিক্ষা বলেছিলাম, এবং আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আজকে ওই পারদর্শিতার অভিক্ষাকে সামনে রেখেই আমরা একটা নমুনা প্রশ্ন এবং ব্লুপ্রিন্ট কিভাবে করব, টিচার মেড প্রশ্ন আমরা কিভাবে করি, সেটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। যে দেখো, একটা জিনিস সবসময় আমি বলি, ক্লাসের অভ্যন্তরেও বলি, যে আমরা শিক্ষকরা যখন প্রশ্ন করি তখন এই প্রশ্নটা সামনে থাকে আমাদের, যে কোন ক্লাসের প্রশ্ন করছি, কোন বিষয়ের প্রশ্ন করছি, এবং যে ক্লাসের ছাত্রছাত্রীদের তাদের বয়স কত, তারা কতটুকু গ্রহণ করতে পারবে, সেই অনুযায়ী আমরা প্রশ্নগুলো, ব্লুপ্রিন্টগুলো তৈরি করি। এখন আমাদের যেটা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে খুব সহজ সরল সাবলীল ভাষায় প্রশ্ন করতে হবে, যাতে একই প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তর না থাকে। ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা হলে যখন প্রশ্নের উত্তর লিখবে তখন তারা যাতে কনফিউজ না হয়, এবং শিক্ষক বা শিক্ষিকা যিনি প্রশ্ন তৈরি করবেন ওনার মাথাতে আগে উত্তরটা নিজের রেডি রাখতে হবে। উনি যখন প্রশ্ন করবেন উনি আগেই উত্তরটা নিজে সেট করে নেবেন যে এই প্রশ্নের সঠিক এই উত্তরটা হবে, তখন সেই প্রশ্ন আমরা খুব ভালোভাবে করতে পারবো। এবং আমি আরও একটা জিনিস তোমাদের সামনে বলতে চাইছি, যে দেখা যায় বিভিন্ন সময় অভিজ্ঞতায় আমরা দেখি যে একজন ভালো শিক্ষক খুব ভালো ক্লাস করছেন, ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন তার ক্লাসে, কিন্তু যখন প্রশ্নপত্র করতে দেওয়া হয় তখন উনি ঠিকভাবে প্রশ্নপত্র করতে পারেন না, প্রশ্ন নির্বাচন করতে পারেন না, প্রশ্নের যে বাক্য দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে সেই বাক্যগুলোকে উনি যথোপযুক্তভাবে আনতে পারেন না। এই জন্য প্রশ্ন করার কৌশল আমাদের ভালো শিক্ষক, দক্ষ শিক্ষক যারা, তারাই ভালো প্রশ্ন করতে পারেন। এবং আমি আশা করব তোমরা যারা আমাদের এখানে এই সব কোর্স, টিচার ট্রেনিং কোর্সে যারা ভর্তি হয়েছ, তারা তোমাদের এই প্রশ্ন করার কৌশল এবং ভালোভাবে কিভাবে প্রশ্ন করতে হয়, এই কোয়েশ্চেনিং, আর্ট অফ কোয়েশ্চেনিং, এটা তোমাদের শিখতে হবে। তো আজকে আমি দুটো প্রশ্নের আলোচনা তোমাদের সামনে করতে চাইছি, একটা হচ্ছে মৌখিক প্রশ্ন এবং আরেকটা হচ্ছে লিখিত প্রশ্ন। মৌখিক প্রশ্ন আমরা কেন করি, ছাত্রছাত্রীদের মুখের যাতে সাবলীলভাবে তারা মনের যে কথাটা এটা যাতে খুব সাবলীলভাবে, স্বচ্ছন্দভাবে, সুন্দরভাবে প্রকাশ করতে পারে, তার জন্য আমরা মৌখিক প্রশ্ন করি অনেক সময়। বিভিন্ন চাকরির ক্ষেত্রেও করি, বিভিন্ন আমাদের কলেজের পড়াশোনার ক্ষেত্রেও আমরা অনেক সময় মৌখিক পরীক্ষা নিই। আবার অনেক কোশ্চেন আমরা বাড়ির জন্য অ্যাসাইনমেন্টে দিয়ে দিই, তোমরা বাড়ির থেকে সেই কোশ্চেনগুলো লিখে আনো। কিন্তু যখন আমি আজকে আমি যে প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চাইছি, এই প্রশ্নটা হচ্ছে পরীক্ষা হলে যে প্রশ্ন তোমাদের হাতে দেওয়া হয় সেই প্রশ্নটা আমরা কিভাবে করব। এখন এই প্রশ্ন করতে গেলে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে জ্ঞানমূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্ন, আর আছে দক্ষতামূলক প্রশ্ন। এই চার ধরনের প্রশ্ন আমরা একটা সাবজেক্টের উপরে বাচ্চাদের জন্য করতে পারি। জ্ঞানমূলক প্রশ্ন কি? জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে যে যখন যে কন্টেন্টটা আমি পড়াচ্ছি, যে বিষয়বস্তুটা আমি পড়াচ্ছি, সেই বিষয়বস্তুটা পড়ার পরে সে বিষয়বস্তুটা সম্পর্কে কতটুকু জানতে পারলো, দ্যাট মিন্স সংজ্ঞা সে পারে কি না, ওই জিনিসটা বলতে গেলে এক কথায় সেই কথাটার উত্তর দিতে পারছে কি না, এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, সে একটা জ্ঞান লাভ করলো। এরপরে হচ্ছে বোধমূলক, যখন আমরা জ্ঞানটা বোধে যখন সে উৎপন্ন করতে আমরা পারছি, তার যে জ্ঞানটা নেওয়ার পরে সে নিজের মতো করে বুঝতে পারলো। তোমরা এই বোধমূলক প্রশ্ন দেখবে কমপ্রিহেনশন টেস্ট আমরা করি অনেক সময়, যে একটা ছোট কমপ্রিহেন্স একটা তুলে দিই এবং তারপরে ছোট ছোট প্রশ্ন নিচে দিয়ে দিই, ইংলিশে এবং বাংলাতে এই কমপ্রিহেনশন টেস্টের প্রশ্নগুলো হয় বোধমূলক, যে বিষয়টা পড়লো, পড়ার পরে ছোট ছোট প্রশ্নগুলো সে উত্তর দিল, তখন তাকে বলা হয় বোধমূলক। এরপরে আসছে প্রয়োগমূলক, জ্ঞান এবং বোধের ভিত্তিতে সে জিনিসটা, যে জিনিসটা আয়ত্ত করতে পারলো, সে যে জিনিসটা বুঝতে পারলো, সেই জিনিসটা যাতে সে বাস্তবে প্রয়োগ করতে পারে। এই প্রয়োগটা যদি তার ঠিক মতো না থাকে তাহলে কিন্তু এই পড়াশোনা আমাদের সবই বৃথা। তাহলে কি হবে যে সে গ্রন্থ কিট তৈরি হয়ে গেল, কিন্তু গ্রন্থ থেকে যে জিনিসটা সে নিল সেই জিনিসটা সে ব্যক্তিগত জীবনে, ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারলো না। আমরা ক্লাসরুমে যখন ছাত্রছাত্রীদের পড়াই, আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা যে জ্ঞান আমাদের থেকে আহরণ করছে বা আমরা তাদেরকে যে জ্ঞান দিতে পারছি, যতটুকু দেওয়ার চেষ্টা করছি, সেই জ্ঞানটু সে যাতে বাস্তব জীবনে প্রয়োগ করে দেখাতে পারে বা প্রয়োগে আনতে পারে।
এটাকে আমরা বলি প্রয়োগমূলক। এই প্রয়োগমূলক প্রশ্ন কি রকম, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সামনে, বলেওছিলাম, তোমাদের হয়তো মনে আছে, আমি একটু জাস্ট বলে নিতে চাই যে প্রয়োগমূলক হচ্ছে, ধরো সাপোজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা খুব সুন্দর উদাহরণ আমার সবসময় এটা মাথায় থাকে, প্রয়োগমূলক কথা বলেই ওনার কথাটাই আমার বেশি মনে আসে, যে আচার্য প্রফুল্লচন্দ্র রায় চন্দ্রগ্রহণ নিয়ে যখন ক্লাসে পড়াতেন, তোমরা জানো বিখ্যাত সায়েন্টিস্ট আচার্য প্রফুল্লচন্দ্র রায়, উনি ওনার ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে সবসময় বোঝাতেন যে চন্দ্রগ্রহণ যখন হয় তখন পৃথিবীর উপরে একটা পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে, যার ফলে চাঁদটা অন্ধকার হয়ে যায়, এই জন্যই এটাকে চন্দ্রগ্রহণ, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, এবং ওনার ছাত্রছাত্রীরা সবাই খুব সুন্দরভাবে এটা বুঝতেন এবং ফুল মার্কস পেয়ে উত্তর করতেন। কিন্তু উনি খুব দুঃখ পেয়েছিলেন যে যখনই দেখা যায় এই ছাত্রছাত্রীদের অধিকাংশ ছাত্রছাত্রী আবার যখন চন্দ্রগ্রহণ হয় তখন খোল করতাল নিয়ে নেমে পড়ে এবং ওই রাহুগ্রাস চন্দ্রকে করেছে এই হিসেবেই তারা খোল কীর্তন নিয়ে সংকীর্তনে যায়। এবং উনি দুঃখ করে বলেছিলেন যে আমরা এমন এখনও শিক্ষক হতে পারিনি যে ছাত্রছাত্রীদের মাথাতে সেই প্রয়োগটা ঢুকিয়ে দিতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ছাত্রছাত্রীকে যখন আমরা পড়াবো ক্লাসে, শুধু আদর্শগতভাবে পড়িয়ে দিলাম, শুধু থিওরিটিক্যাল পড়ালাম তা না, যেটা আমরা থিওরিটিক্যালি পড়াচ্ছি সেটা প্র্যাকটিক্যালি যাতে তারা জ্ঞান লাভ করতে পারে এবং তাদের জীবনে তারা কাজে লাগাতে পারে। এরপরে আসছে আমাদের দক্ষতামূলক প্রশ্ন। দক্ষতামূলক প্রশ্ন কি, যে যে বিষয়টা সে পড়লো, পুরো বিষয়টা জ্ঞান নিল, বোধ নিল, প্রয়োগ করছে এবং সে দক্ষতার সঙ্গে এটা বলতে পারছে। ধরো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা খুব সুন্দরভাবে ওদেরকে পড়ালাম, শেখালাম, বোঝালাম, সব কিছু করলাম, কিন্তু যখন আমি এবার বলছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটা দু লাইন তুমি আবৃত্তি করো বা পুরো কবিতাটা সুন্দর করে আবৃত্তি করো, তখন সে যখন এই কবিতাটা মুখস্থ করে সুন্দরভাবে আবৃত্তি করতে পারছে তখন সেটাকে আমরা বলি দক্ষতামূলক প্রশ্ন, তার দক্ষতা স্কিলড হচ্ছে। আমাদের ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু এই দক্ষতামূলক ব্যাপারটা সবার সমানভাবে থাকে না, ক্লাসে অসংখ্য ছাত্রছাত্রী থাকে, সবার কেউ হয়তো পড়াশোনায় বোধে খুব ভালো, কেউ হয়তো জ্ঞানে খুব ভালো, কিন্তু দেখা যায় জ্ঞানে এবং বোধে যারা অনেকটাই পিছিয়ে আছে তারা আবার দক্ষতাতে অনেকটাই ভালো হয়ে গেছে। কোনো একটা ছবি আঁকতে দেওয়া হচ্ছে সে দারুণভাবে ছবি আঁকছে, বা একটা কবিতা বলতে বলা হচ্ছে সে কবিতা বলছে, বা কোনো একটা স্টোরি তাকে স্টোরি টেলিংয়ের ক্লাসে স্টোরি বলতে বলা হচ্ছে সে বানিয়ে বানিয়ে সুন্দরভাবে স্টোরি বলতে পারছে। এই যে ব্যাপারগুলি এগুলিকে আমরা বলি দক্ষতামূলক বা স্কিলড বেস। এখন আমরা যে প্রশ্ন করব, এই যে প্রশ্ন দেখো, আজকে আমি তোমাদের সামনে ক্লাস সেভেনের একটা প্রশ্ন কমপ্লিট সেট আমি নিয়ে এসেছি, পূর্ণ 125-এর 35 মিনিট সময়ের মধ্যে ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তর লিখবেন। খুব বিখ্যাত একজন লেখক, আমাদের সবার খুব প্রিয় একজন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরের চরিত্র নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর নিয়ে অনেক কথা লিখেছেন, তোমরা আমাদের যে পাঠ্য বই আছে ক্লাস সেভেনের পাঠ্য বই, সেই সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে তোমরা এটা পেয়ে যাবে। তো এইখানে যখন আমি প্রশ্ন করব 25 মার্কের, তখন কিভাবে, দেখো আমি বলে নিচ্ছি তোমাদের, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর ঠিকঠাক হবে, মানে যে প্রশ্নের স্ট্যান্ডার্ড সেটা আমাকে মাথায় রাখতে হবে, যে অসমাপ্ত উত্তরের জন্য কোনো নম্বর দেওয়া যাবে না। এবার দেখো এই যে প্রশ্নগুলো এখানে কি বলছে, বর্ণপরিচয় প্রথম ভাগে বর্ণিত সুবোধ ছেলেটির নাম কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন, কারণ যে বিষয়টা তাকে পড়ানো হয়েছে সেই বিষয়টা পড়লেই সে বুঝবে যে বর্ণপরিচয়ের প্রথম ভাগে বর্ণিত সুবোধ ছেলেটির নাম ছিল কি। এই যে প্রশ্ন এটা মানে জ্ঞান, সেটা আহরণ করেছে দেখেই সেটা বলতে পারবে। এরপরে দেখো বিদ্যাসাগরকে স্কুলের ছেলেমেয়েরা বলতো যশুরে কই, যশুরে কই কেন তাকে বলা হতো, ওই বিষয়বস্তুর মধ্যে ছিল যে তার কানগুলো বড় ছিল এবং মাথাটা অনেক মোটা ছিল, বড় মাথা ছিল বিদ্যাসাগরের এবং শরীরটা খুব লিন অ্যান্ড থিন ছিল, যার ফলে ছাত্রছাত্রীরা তাকে মজা করে যশুরে কই বলতেন। এবার আসি আমরা প্রয়োগমূলকে। এবার বলছে যে কোন কোন ব্যাপারে রাখালের সঙ্গে বিদ্যাসাগরের চরিত্রের মিল ছিল বা অমিল ছিল, এটাকে তোমরা বলো, বিদ্যাসাগর এবং রাখালের চরিত্রের মিল অমিলটা দেখাও। এটা হচ্ছে প্রয়োগ, যে রাখাল কি ছিল, বিদ্যাসাগর কি ছিল, তার সঙ্গে যখন কম্পেয়ার স্টাডি করছে ছেলেমেয়েরা তখন সেটা বাস্তবে আনছে প্রয়োগে। এরপরে আসছি আমরা তার দক্ষতামূলকে, যে গির্জার ঘণ্টায় ঘণ্টা বাজলে তার বাবা তাকে 12টার সময় উঠিয়ে দিতেন, বিদ্যাসাগরের বাবা বিদ্যাসাগরকে পড়ানোর জন্য। তো গির্জার ঘণ্টার সঙ্গে কেন তুলনা করা হয়েছে, 12টার তুলনা করা হয়েছে, এই যে গির্জার ঘণ্টার প্রসঙ্গ এনেছে এটাকে আমরা বলি দক্ষতামূলক। তাহলে এইভাবে আমার এখানে দেওয়া আছে পুরো প্রশ্নগুলো এবং প্রত্যেকটা প্রশ্নের মানও দেওয়া আছে তোমাদের সামনে, তোমরা এইটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমরা একটা পারদর্শিতার অভিক্ষার ব্লুপ্রিন্ট আমরা বানাতে পারি। আজকে এতটুকুই থাক, ধন্যবাদ।